আসসালামু আলাইকুম ইব্রিয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে গতকাল, অর্থাৎ 1 সেপ্টেম্বর নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে একটি পদে 11 জন লোক নেওয়া হবে, যেখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী যে কোনো সরকারি চাকরি সার্কুলার সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন প্রথমে দেখে নিই কত বছর বয়স হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। 1/9/2022 তারিখে অর্থাৎ গতকাল আপনার বয়স যদি সর্বনিম্ন 18 বছর হয় এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটা রয়েছে এমন প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এটি হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক, যেটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা খুব সহজে অ্যাপ্লাই করে নিতে পারেন। আর এখানে অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে অ্যাপ্লাই ফি দিতে হবে মাত্র 112 টাকা। এখানে অ্যাপ্লাই শুরু হবে 5/9/2022 তারিখ থেকে এবং অ্যাপ্লাইটি চলবে 19/9/2022 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের 5 থেকে 29 তারিখের মধ্যে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। সো এখানে গাড়ি চালক নামে পদটিতে 11 জন লোক নেওয়া হবে। এখানে আপনারা জিএসটি বাসে অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর এই পদটিতে আপনারা এই জেলাগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। সো এটি আপনারা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন আপনি এই জেলাগুলোর ভিতরে আছেন কি না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী যে কোনো সরকারি চাকরি সার্কুলার সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।